ঠাকুরগাঁওয়ে একই দিনে 14 জোড়া যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। সদর উপজেলা রুহিয়া ক্যাথলিক চার্চে 14 জোড়া যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয় সোমবার সকালে। খ্রিস্টীয় রীতিনীতি অনুসারে রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মযাজক ফাদার অন্তরী সেন তাদের বিয়ে দেন। পরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বিয়ে রেজিস্ট্রেশন করা হয়। নবদম্পতিরা হল ঠাকুরগাঁও জেলার 12 জন, পঞ্চগড় জেলার 15 জন এবং বরিশাল জেলার 1 জন। মোট 28 জনের একই দিনে একই স্থানে বিয়ে হয়। এ ব্যাপারে রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মযাজক ফাদার অন্তনী সেন বলেন, যৌতুকবিহীন খ্রিস্টান সম্প্রদায়ের 14 জোড়া বিয়ে সম্পন্ন করা হয়। এসব বিয়েতে কন্যা পাত্রস্থ করতে গিয়ে কোনো অভিভাবককে যৌতুকের দায় বহন করতে হয় না। এ সময় প্রত্যেকের আত্মীয় স্বজন ও পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে বিয়ে সম্পন্ন করেন। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।